ভালোবাসার কত গল্পই তো পৃথিবীতে রয়েছে, লাইলি মজনু, সিরি ফরহাদ, ইউসুফ, জোলেখা। হ্যাঁ, ব্যক্তিগত জীবনেও আমরা আমাদের ভালোবাসার মানুষটি আমাদের কতটা ভালোবাসেন কত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই তো যাচাই করছি। আচ্ছা, কখনো কি আমরা এমনটা যাচাই করেছি যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু মহান আল্লাহ কি আমাকে ভালোবাসেন? আসুন আজ আমরা যাচাই করব, আল্লাহ কি সত্যি আমাকে ভালোবাসেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বলেন, আমি আল্লাহ এ ব্যক্তিকে অনেক ভালোবাসি, এখন তুমিও একে ভালোবাসো। ফলে জিব্রাইল আলাইহিসসালাম তাকে ভালোবাসতে শুরু করেন এবং আকাশের অধিবাসীদের ঘোষণা দেন, এ ব্যক্তিকে আল্লাহ অনেক ভালোবাসেন, এখন থেকে তোমরাও একে ভালোবাসো। অতঃপর তারাও তাকে ভালোবাসতে শুরু করে। এরপর পৃথিবীর মানুষও এ ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। বিশ্বজুড়ে শুরু হয় সেই ব্যক্তির জন্য ভালোবাসার খেলা। আর এই পৃথিবীতে সে ভালোবাসার শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে কোনো মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হওয়ার ইসলামী মূলনীতি। এমনকি এই মূলনীতির আলোকে আল্লাহ আমাদের প্রতি তার গভীর ভালোবাসা প্রদর্শন করেন। মাঝে মাঝে আমরা প্রায় মনে মনে নিজেদেরকে প্রশ্ন করি, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? সত্যি কি আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে বলেন তিনি আমাকে ভালোবাসেন? সত্যি আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন? বিশ্বাস করুন, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার নমুনা স্বরূপ কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা বাকারায় আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দার সহজ চান। কোরআনে তিনি আরো বলেন, আল্লাহ মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছেন। আল্লাহ আরো বলেন, আল্লাহ আমাদের সর্বোত্তম ভালো চান এবং আমাদের জন্য যা কল্যাণকর তাই তিনি করেন। আল্লাহ তার সৃষ্টির ব্যাপারে সর্বোচ্চ ও অতুলনীয়ভাবে মনোযোগী। আল্লাহু আকবার! আল্লাহর এই ভালোবাসা পেতে হলে আমাদের কি করণীয়, কি গুণ আমাদের থাকতে হবে, আর থাকলেও তা কি আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে? আল্লাহর ভালোবাসা সম্পর্কিত এই ধরনের আরো কয়েকটি প্রশ্নের উত্তরে আমাদের কোন কোন বিষয়ে মনোযোগী হতে হবে তা আজ আলোচনা করছি। এক, আপনি কি সর্বোচ্চ অনুসরণীয় ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছেন? আল্লাহ আমাদের জীবন ধারণ, চলাফেরা, আধ্যাত্মিক বিষয়ে তার পছন্দের পথ দেখিয়ে দিয়েছেন, আর তার দেখানো পথটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পথের অনুসরণ, যেখানে আমাদের সর্বোত্তম কল্যাণ নিহিত রয়েছে। যারা আল্লাহর প্রেরিত শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে নিজেদের পরিচালিত করে তারা আল্লাহর পথেই আছে, আর আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যে তার দেখানো পথে চলে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ সর্বোচ্চ ক্ষমাশীল ও অতি দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। তৃতীয়ত, আপনি সৎ কাজ করতে কতটুকু মনোযোগী? আপনি কি মডেলের গাড়ি ব্যবহার করেন তা আল্লাহ দেখবেন না, কিন্তু তিনি আপনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করেন তা দেখেন। আল্লাহ আপনার বাড়ি কতটুকু জায়গা জুড়ে আছে তা দেখবেন না, কিন্তু দানের ব্যাপারে আপনি কতটুকু মহৎ তা কিন্তু ঠিকই দেখবেন। আল্লাহ আপনার বেতনের অঙ্কের পরিমাণ দেখবেন না, কিন্তু আপনার চরিত্রের পরিমাণ দেখবেন। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন, যারা সৎকর্মে অগ্রগামী, যেমন সুসময়ে ও দুঃসময়ে দান করে এবং রাগ নিয়ন্ত্রণ করে ও মানুষকে ক্ষমা করে। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আপনি কি ইসলামের উপর অবিচল? আপনি দুইটি বিষয়ের মুখোমুখি, যে কোনো একটি গ্রহণ করতে হবে। বিষয়টি সঠিক কিন্তু অবিচল থাকা কঠিন, অথবা বিষয়টি সহজ কিন্তু ভুল। আপনাকে অবশ্যই সঠিক বিষয়টি গ্রহণ করতে হবে। কঠিন পরিস্থিতিতে সঠিক পথের উপরে অবিচল থাকার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একেবারে পরিশ্রান্ত, তবুও এর প্রতিষ্ঠায় আপনাকে অবিচল থাকতে হবে। হয়তো আপনার জীবন আপনার কাছে মূল্যবান, কিন্তু তা কোরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আপনাকে ধৈর্যের সাথে লেগে থাকতেই হবে। কখনো আল্লাহর দেওয়া দায়িত্বে অবহেলা করতে পারবেন না। আল্লাহর ভালোবাসা পেতে হলে ধৈর্য ধরুন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146 নং আয়াত। আপনি কি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন? যারা আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে, তারা যখন ক্ষতি ও কষ্টের সম্মুখীন হয় তখন তারা মনে করিয়ে দেয় এটার আল্লাহর পরিকল্পনা।
যারা আল্লাহতে ভরসা করে, তারা বিশ্বাস করে তাদের দোয়া আজ হোক কাল হোক অবশ্যই কবুল হবে। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা কখনো আশা হারায় না। আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আল্লাহতে দৃঢ় বিশ্বাসী হন। নিশ্চয়ই যারা আল্লাহর উপর ভরসা করেন তিনি তাদের ভালোবাসেন। আপনি কি ন্যায়পরায়ণ? যারা ন্যায়পরায়ণ তারা কখনো অহংকার বশত অন্যের সাথে ভাষা ও সংস্কৃতির বৈষম্য দেখায় না। তারা হয়তো কাউকে অপছন্দ করে তবুও তার ন্যায্য অধিকার আদায় করে। তারা সত্যের পক্ষে, এমনকি এই সত্য তার জন্য ক্ষতিকর হলেও অটুটভাবে সত্যকেই সমর্থন করে যায় মৃত্যুর আগের দিন পর্যন্ত। আল্লাহর ভালোবাসা পেতে ন্যায়ের অবস্থানে থাকুন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আপনি কি অতিরিক্ত কিছু ভালো কাজ করেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, বান্দা তার উপর আরোপিত ফরজ কাজ আদায় করার মাধ্যমে আমার নিকটে চলে আসে। এছাড়া বান্দা যখন আমার পছন্দনীয় নফল কাজ করে তখন সে আমার আরো অধিক নিকটবর্তী হয়। তখন তার কান আমার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে, তার দৃষ্টি আমার দৃষ্টি যা দিয়ে সে দেখে, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে। সে যা চায় আমি তাকে তা দান করি এবং সে যদি সুরক্ষা চায় আমি তাকে সুরক্ষিত করি। সহিহ বুখারী। আল্লাহ আপনার নফল কাজে খুশি হয়ে বেশি ভালোবাসবেন। ফলাফলে বলতে পারি, উপরের আলোচ্য অধিকাংশ প্রশ্নের উত্তর যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে আল্লাহর ভালোবাসা অর্জনের ক্ষেত্রে আপনার সুযোগ হলো জেনে রাখুন তিনি আপনাকে অবশ্যই ভালোবাসেন। আপনি এগিয়ে যান এবং আপনার মনে এ সফলতা যেন অন্যের চেয়ে নিজেকে উত্তম ভাবার অনুভূতি না সৃষ্টি করে সেক্ষেত্রে খেয়াল রাখবেন। আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে ভালোবাসেন এবং তার পথে পরিচালিত করেন। তাদের জন্য দোয়া করুন যারা আল্লাহর ভালোবাসা অর্জনে চেষ্টা করে যাচ্ছে। যদি উপরের অধিকাংশ প্রশ্নের উত্তর আপনার ক্ষেত্রে না হয় তাহলে দোয়া করুন আল্লাহ যেন আমাদের জন্য যা উত্তম তাই করেন এবং তিনি যেন আমাদের হেদায়েত দেওয়ার মাধ্যমে তার ভালোবাসার পাত্র হবার সুযোগ দেন, যাতে আমরা আমাদের অবস্থান থেকে আরো ভালো হতে পারি, যাতে আরো বেশি শান্তিপ্রিয় হতে পারি। আমরা এভাবে আল্লাহর কাছে আমাদের জন্য উত্তম কিছু এবং তার ভালোবাসা অর্জন করতে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার পথে আমাদের অবিচল রাখেন। আল্লাহর ভালোবাসা অর্জনে আমাদের পরিপূর্ণতা অর্জন প্রয়োজন নেই, তবে যা আমাদের জন্য কল্যাণকর তা চাইব তার কাছে, যিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময়। সর্বশেষ একটি হাদিস দিয়ে শেষ করছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে আল্লাহ খুব ভালোবাসেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে হাসেন এবং তাদের কারণে খুশি হন। প্রথমত সেই ব্যক্তি যার নিকট সদলের পরাজয় নিশ্চিত হওয়ার পরেও নিজে তার জান কোরবানি দিয়ে আল্লাহ আজ্জা ওয়াজালের ওয়াস্তে যুদ্ধ করে, এতে সে শহীদ হয় অথবা আল্লাহ তাকে সাহায্য দান করে বিজয়ী করেন ও তিনি তার জন্য যথেষ্ট হন। তখন আল্লাহ বলেন, আমার এই বান্দাকে তোমরা লক্ষ্য করো, আমার জন্য নিজের প্রাণ দিয়ে কেমন ধৈর্য ধরেছে। দ্বিতীয়ত সেই ব্যক্তি যার আছে সুন্দরী স্ত্রী এবং নরম ও সুন্দর বিছানা, কিন্তু সে এসব ত্যাগ করে রাত্রে উঠে নামাজ পড়ে, এর জন্য আল্লাহ বলেন, সে নিজের প্রবৃত্তিকে দমন করে আমাকে স্মরণ করছে, অথচ ইচ্ছে করলে সে নিদ্রা উপভোগ করতে পারত। আর তৃতীয় সেই ব্যক্তি যে সফরে থাকে, তার সঙ্গে থাকে কাফেলা, কিছু রাত্রি জাগরণ করে সকলে ঘুমে ঢলে পড়ে কিন্তু সে শেষ রাত্রি উঠে কষ্ট ও আরামের সময় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তিন জাতের যে কোনো এক ধরনের মানুষ হওয়ার সৌভাগ্য দান করুক। আমিন।